স্টুডেন্টদের দিয়ে দেওয়া হয়েছিল, ওরা না করলে মার্কস পায় নাই, কিন্তু পরে বলে না মার্কস পাক বা না পাক ওদের করতেই হবে। যাক, এখানে সরে দাঁড়িয়ে আছে অনেক কিছু, তোমরা এত বোঝার দরকার নাই, তোমরা সরাসরি কাজ করা শুরু করবা। ফোরাম আর যেগুলো চয়েস দেওয়া হয়, তারপরে হচ্ছে যে সমস্ত কোয়েশ্চেনের আনসার করতে বলা হয় ওইখানে সবগুলো পূরণ করে ফেলবা। H5P যা আছে এগুলা করা বাধ্যতামূলক, যদি কেউ না করে তাহলে হিসাব নিয়ে তারটা আমি হচ্ছে এবার ই করবো, কল দিয়ে করানো হবে। ওকে, সো সো আমরা আজকে চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। সিগমা মাইনাস মেথড তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন করে ফেলবা। মিন ওয়াইল এই চ্যাপ্টারের আমাদের কনসেপ্ট গুলো মাথায় ঢুকেছে, এখন আমাদের মেইন বিষয় সেটা হচ্ছে ফর্মুলা গুলো গ্রাস্পের মধ্যে আনা। আগেই বলছি মুখস্থ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মুখস্থ না করা, ইউজ করা শুরু করবো তোমরা। এই ফর্মুলা গুলো আমরা যত ইউজ করব তত বেশি ইউজ টু হবো এই জিনিসটার প্রতি। সো নাও ফার্স্ট কোয়েশ্চেন ইজ, আমি এটা মার্ক করে রাখি, তোমরা একটু পড়ো আগে, তোমরা না পড়লে এটাতে আমি ই করতে পারবো না। ও আমি প্রেজেন্টই করিনি, সরি। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন and I have already solved the question. এটা দেখাচ্ছি, সো এখানে দেখো একটা পেশেন্টের গল্প বলা আছে, ভলান্টিয়ার 70 কেজি ভলান্টিয়ারের কথা বলা, এবং সেই লোকের ইন্ট্রাভেনাস একটা অ্যান্টিবায়োটিকের ইন্ট্রাভেনাস ডোজ দিয়ে দেওয়া হয়েছে, আর সিরাম ড্রাগ কনসেন্ট্রেশন মানে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন একই কথা আর কি, 2 hours and 5 hours after administration, তার মানে ডোজটা দেওয়ার পরে আমি যে ইন্ট্রাভেনাস ইনজেকশন পুশ করলাম, পুশ করার পরে 2 ঘন্টা আর দ্বিতীয় ঘন্টা পঞ্চম ঘন্টা পরে, ডোজ দেওয়ার দ্বিতীয় এবং পঞ্চম ঘন্টা পরে আমি 2 বার ব্লাডের স্যাম্পলিং করলাম। ব্লাডের স্যাম্পলিং করলে 1.2 আর 0.3 এসেছে আনসার। এখন নাও একটা কাজ করি, আমার এইগুলো না করাই আছে, শুধু ওর চেয়ে একটা কাজ করি, আমি লেকচার গুলো ওপেন করি, তোমরা নিজেরা সলভ করার ট্রাই করো একটু, আমি ফর্মুলা গুলো দেখাবো, তোমরা শুধুমাত্র অ্যান্সার বের করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা এই দেখো, এই কোয়েশ্চেনে দুটো ভিন্ন ভিন্ন টাইমে দুটো ভিন্ন ভিন্ন কনসেন্ট্রেশন দিয়েছে এবং বলেছে, এবং বলেছে বায়োলজিক্যাল হাফ লাইফ বের করতে, বায়োলজিক্যাল হাফ লাইফ বের করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কিছুটা এইরকম, আমার যা মনে হচ্ছে ইফ আই এম নট রং, এই ফর্মুলা ইউজ করতে হবে, হাফ লাইফ যেহেতু বলে দিছে এই ফর্মুলা ইউজ করতে হবে। তো সবাই দেখো নিচের এই ফর্মুলাটা সবাই খাতায় লেখো, খুব দ্রুত লিখবা, আর লনের ক্যালকুলেশন কেউ মোবাইল দিয়ে করবা না, মোবাইলে লগ এবং লন অ্যান্সার ভুল দেখায়, মোবাইলের ক্যালকুলেটরে লগ লনের অ্যান্সার ভুল দেখাবে, এটা একটা সার্টিফাইড ক্যালকুলেটর ছাড়া করলে ঝামেলা আছে। ওকে, সো লগ লনের ক্যালকুলেশন কখনোই মোবাইলের ক্যালকুলেটর দিয়ে করবে না, কারণ এখানে ইচ্ছা মতো অ্যান্সার ভুল আসে, অনেক সময় তো যোগ বিয়োগ সরল অঙ্কের অ্যান্সার ভুল আসে, তো এগুলো ক্যালকুলেটর হিসেবে ডেভেলপ নয়। সো দিস ইজ দ্য ফর্মুলা, ফর্মুলা লিখে ফেলছো আশা করি, দুটো সময় এবং দুটো প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন দেওয়া আছে, বলেছে হাফ লাইফ বের করতে, আমরা হাফ লাইফ বের করার ফর্মুলা এটাই, আর কোনো ফর্মুলা নাই আমাদের কাছে। সো নাও, সো আমরা যেহেতু ফর্মুলা দেখতে পাচ্ছি, ফর্মুলাটা সবাই লেখো খাতায় লেখো দ্রুত, আমি যদি করি লাভ নাই, আমার করা জিনিস দেখাইলে কিছু বুঝবা না, তোমাদের করতে হবে, তোমাদের মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবা আমাকে, যাকে আমি জিজ্ঞেস করবো ঠিক আছে কি করছো, প্লিজ না করলে বসে থাকলে হাত পা গুটায় বসে থাকলে কিছু শিখতে পারবে না এখান থেকে, ম্যাথ অহেতুক করা হবে তাহলে। সো দিস ইজ দ্য ফর্মুলা, ফর্মুলা দেখিয়ে দিয়েছি, এইবার কোয়েশ্চেন দেখো, সবাই কোয়েশ্চেন দেখো আর এবার অ্যান্সার বের করার ট্রাই করো, ইউ উইল টেক 2 মিনিটস, আমার কাজ কিছুই না আজকে, তোমরা ম্যাথ করবা। শুধু ফার্স্ট লাইনটা বসাইতে হবে ম্যাথে, মানগুলো বসিয়ে ক্যালকুলেটর চাপ দিয়ে আনসার বের করবা, বাস তাহলেই হচ্ছে, এর বেশি কিছু লাগবে না, লাইন বাই লাইন করার দরকার নেই। এই হচ্ছে আমার কোয়েশ্চেন, আমি মার্ক করে রেখেছি কোয়েশ্চেনটা, সবাই ভালো মতো খেয়াল করো, T1, T2, C1, C2 এর মান কি ভালো মতো দেখো, দেখে
ইনপুট দিয়ে অ্যান্সার বের করো, দয়া করে সবাই করবা। সবাই কি ফর্মুলা দেখতে পেরেছিলে? কারো যদি ফর্মুলা দেখতে প্রবলেম হয় বলো, চুপ করে বসে থাকলে হবে না, সবার করতে হবে। সবাই প্লিজ ফর্মুলা না দেখলে আমাকে বলো, আমি ফর্মুলা দেখাচ্ছি আবার, অসুবিধা নেই। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন, এখান থেকে টি ওয়ান টি টু টি ওয়ান টি টু দেখে রাখো। আচ্ছা ফর্মুলা আমি দেখাচ্ছি আরেকবার, এই যে দিস ইজ দ্য ফর্মুলা দেখো, ইকুয়েশন নাম্বার এই যে টি হাফ যেখানে দেওয়া লাস্টে, এটা হচ্ছে ফর্মুলা, দিস ইজ দি ফর্মুলা। ফর্মুলা খুব দ্রুত লিখে ফেলো, লাস্ট লাইন ইজ দি ফর্মুলা। লাস্ট লাইন ইজ দি ফর্মুলা, সো দিস ইজ দি ফর্মুলা। কি লেখা হয়েছে কাজী নুসরাত, ফর্মুলা বুঝছো? জি স্যার, বুঝেছি। এবার হচ্ছে ম্যাথ, এই ম্যাথটা সলভ করো, সলভ করে আমাকে কেউ একজন বলো। আচ্ছা যে করেছো সে একটু বলো অ্যান্সার কি আসছে। 1.5 1.5 এসেছে সঞ্জিতা। আচ্ছা সঞ্জিতা তাহলে আমাদের একটু হেল্প করো, যে এখানে টি ওয়ান টি টু সি ওয়ান সি টু কি হবে বলো তো? স্যার, T25 আর T1 হলো 2। ওকে, আর সি ওয়ান সি টু? C1 1.2 আর C2.3। এক্সেলেন্ট, শুধু আমরা বসাবো কোথায়? দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা, এখানে বসিয়ে দিব টি ওয়ান টি টু, টি ওয়ান হচ্ছে টু, টি টু হচ্ছে ফাইভ, সি ওয়ান হচ্ছে 1.2, সি টু হচ্ছে 0.3, বসিয়ে দিলেই অ্যান্সার বের হয়ে আসবে। এবং দেখো আমিও ঠিক একই ভাবে করে রাখছি, এবার তোমাদের দেখাই, কিছুই না, দিস ইজ দ্য ম্যাথ, করাই আছে। আমি টি ওয়ান টি টু সি ওয়ান সি টু এর জায়গায় এই ম্যাথ অনুযায়ী শুধুমাত্র মানগুলো বসিয়েছি, বসালে 1.5 আওয়ার্স অ্যান্সার এসেছে। নাও সন্দীপা থ্যাংক ইউ, এরপরের বার অন্য আরেকজন ট্রাই করবে। এবার আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই, আমরা কি 2 নম্বর করছি নাকি এরপরে? হ্যাঁ পরের কোয়েশ্চেনে আমরা করেছি হচ্ছে 2 নম্বর, 2 নম্বর আবার মহা ইতিহাস, 2 নম্বর ম্যাথটা আবার বিশাল লম্বা এক ইতিহাস, এই বস্তু সলভ করতে গেলে আমাদের ঝামেলা আছে। আচ্ছা তার আগে আমরা আগে একটু পড়ো সবাই, এখানে একজন 50 কেজি ওজনের একজন ওমেনের কথা বলা হয়েছে, তাকে একটা সিঙ্গেল আইভি ডোজ দেওয়া হয়েছে, এবং এবং এই ড্রাগের ডোজ হচ্ছে, বলা আছে কোনো নির্দিষ্ট ডোজ বলা নাই, বলছে যে বডির ওজন যত প্রতি 1 কেজির জন্য 6 মিলিগ্রাম করে ডোজ নিতে হবে। সো যে ওমেনের কথা বলা হচ্ছে তার ওজন 50 কেজি, তাহলে তার জন্য ড্রাগটার ডোজ কত হবে? প্রতি 1 কেজির জন্য 6 মিলিগ্রাম, 50 কেজি ওজনের একজন নারীর জন্য ডোজ কত হবে? হাফিজ আক্তার বলো তো একটু, হাফিজ আক্তার। স্যার, 300 মিলিগ্রাম। 300 মিলিগ্রাম, তাই না? 300 মিলিগ্রাম ইজ দ্য ডোজ। সেখানে সবাই লিখে রাখো, 2 নম্বর কোয়েশ্চেন সবাই লেখো, ডোজ ইকুয়ালস ফাইভ ইন্টু সরি সিক্স ইন্টু 50 মিলিগ্রাম, সিক্স ইন্টু 50 মিলিগ্রাম হুইচ মিনস 6 ইন্টু 50 মিলিগ্রাম which means 300 মিলিগ্রাম, 300 মিলিগ্রাম লিখে রাখলাম আমরা। সো দ্য ডোজ ফর ম্যাথ নাম্বার টু, ডোজ হচ্ছে 300 মিলিগ্রাম, কিভাবে প্রতি 1 কেজির জন্য 6 মিলিগ্রাম, এন্ড দ্যাট ইজ ওয়াই 50 কেজি একজন নারীর জন্য এটা 300 মিলিগ্রাম হবে, কারেক্ট? নাও কোয়েশ্চেনে যাই আমরা, অনেক কিছু জিজ্ঞাসা করছে, ফার্স্টেই বলেছে এর ভিডি কে এবং টি হাফ কি, ভিডি কে এবং টি হাফ কি। এখন প্রবলেম হচ্ছে এই নারী সম্পর্কে আমাদের কাছে ইনফরমেশন যা যা দেওয়া আছে সেইখান থেকে আমরা কোনটা বের করা যায়, কাছে কি আর কোনো ইনফরমেশন দেওয়া আছে? এইটা দেওয়া আছে, এখানে আরো অনেক কিছু দেওয়া, দেখো এই দেখো একটা লম্বা টেবিল দেওয়া আছে, তার মানে এই মহিলা পেশেন্টের জন্য আমরা দুটো জিনিস জানি, নাম্বার ওয়ান তার ডোজ হচ্ছে ছিল 300 মিলিগ্রাম, আর নাম্বার টু হচ্ছে তার এই বিশাল বড় একটা ডাটা দেওয়া আছে তার প্রতি, তার তো শরীরে মনে হয় আর কোনো অক্ষত কোষ বেঁচে নাই, কারণ হচ্ছে তার শরীরে প্রতি দেখো
0.25 hour, 0.5 hour, 1 hour, 3 hour ইত্যাদি সময় পর পর তার বডি থেকে ব্লাড স্যাম্পলিং করা হয়েছে ঠিক আছে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন বের করা হয়েছে তার মানে বারবার তার বডি থেকে ব্লাড নেওয়া হয়েছে বলতে পারে 1 2 3 4 5 6 7 বার ব্লাড নেওয়া হয়েছে 18 ঘন্টার ভিতরে যাক তার হাত পা ব্যথা হয়ে যাওয়ার কথা তো ব্লাড নিয়েছি আমরা যেভাবে নিছে সেটা তার বিষয় আমাকে কেউ একজন বলো তো এই যে ইনফরমেশন এই যে সময় বনাম প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশনের ইনফরমেশন এইখান থেকে আমি টি হাফ বের করতে চাই কিভাবে বের করব আগের ম্যাথেও টি হাফ বের করতে হয়েছিল এই ম্যাথেও টি হাফ বের করতে হবে কিভাবে বের করব কেউ একজন বলো আমি টি হাফ বের করতে চাই টি হাফ সবার আগে টি হাফ বের করাটা সহজ বেশি তো টি হাফ বের করে ফেলো এই ডাটার দিকে তাকিয়ে কেউ একজন আমাকে বলো কিভাবে করব আগের ম্যাথের দিকে তাকাও আর এই টেবিলটার দিকে তাকাও দেন আমাকে বলো আজকে আমি ম্যাথ করব না তোমরা করবা সুতরাং ওয়েট করে লাভ নাই চিন্তা করো ক্যান এনিওয়ান টেল মি টি হাফ বের করা যায় কি করে আগের ম্যাথের মতোই আগের যে ম্যাথ ছিল হুবহু সেম টেকনিক আমি টি হাফ বের করতে পারবো এই টেবিল থেকে যে টেবিল দেওয়া আছে এই টেবিল থেকে বের করতে পারবো বাট হাউ দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন তাসনিম জান্নাত বলো তো তাসনিম জান্নাত আসো T1 T2 কি দেখতে পাচ্ছ এখানে T1 T2 কি হবে তুমি আমার কথা শুনতেছ না সিস্টেম দেওয়া আছে সিপি সিপি যে সি ধরে তাহলে ওকে তাসনিম তুমি তোমারটা তোমার কথা শোনা যাচ্ছে না খুব ভালো মতো মনে হয় নেটওয়ার্ক প্রবলেম শামিম আসো নাকি শামিম আহমেদ প্রথম দুইটার একটাকে T1 একটাকে T2 ধরা যায় জি স্যার হ্যাঁ 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 তাসনিম মোটামুটি বলছে শামিম একটু তাহলে ট্রাই করো বলো কি বলেছে ও ওর কথাটা পরিষ্কার শোনা যায় না স্যার আমি যেটা বলছি এটা বুঝে প্রথম দুইটা স্যার প্রথম দুইটা T1 T2 ধরে নিতে হবে আমি বলি T1 T2 যে কোনো দুইটাকে ধরলে হবে তুমি ধরো যে 0.5 কে T1 ধরতে চাও আর 6 কে T2 ধরতে চাও তোমার ইচ্ছা তুমি ধরো কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে C1 এইটা হবে C2 এটা হবে বাস তুমি ধরো যে এইটাকে T1 এটাকে T2 ধরবা অবশ্যই T1টা আগে আর T2টা পরে হতে হবে মানে 3 কে T1 আর 1 কে T2 ধরা যাবে না কি সো সময় বরাবর যেটা অতীতে সেটাকে T1 যে কোনো একটা অতীতে যে কোনো একটাকে T1 আর ভবিষ্যতে যে কোনো একটাকে T2 ধরতে হবে তার মানে 0.5 আর 6 ধরতে পারি 1 আর 6 ধরতে পারি ধরে দেখো তো অ্যান্সার কত আসে তাসনিম শুনতে পাচ্ছ তাসনিম হচ্ছে T1 ধরবা 3 আর T2 ধরবা 6 বুঝেছো তাসনিম তাসনিম জান্নাত ওকে ধরে দেখো অ্যান্সার কি আসে সবাই T1 আর T2 নিজের মন মতো যে কোনো একটা ধরো ধরে দেখো অ্যান্সার কত আসে আর ফর্মুলা কি ফর্মুলা ফার্স্টে যেটা করেছি সেটাই ফর্মুলা সো T1 আর T2 কি হবে যে কোনো র্যান্ডমটা অবশ্যই T1টা হতে হবে ছোট মান T2টা বড় মান যে কোনো একটা ছোট যে কোনো একটা বড় মান ধরবা ধরে সেই করেসপন্ডিং প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশনের ভ্যালুগুলো নিয়ে ইনপুট দিলে সবার অ্যান্সার সেম আসা উচিত সবার অ্যান্সারই মোটামুটি সেম আসা উচিত অ্যাটলিস্ট দশমিকের পরে এক ঘর পর্যন্ত সেম আসবে দশমিকের পরে এক ঘর পর্যন্ত সেম আসা উচিত প্রত্যেকের ওকে প্লিজ পড়া শেষ হলে আমাকে বলবা কার অ্যান্সার কত এসেছে 4.07 এসেছে ওকে লিখে রাখলাম আর কেউ ইয়ামিন কি কি ধরছিল T1 T2 স্যার T1 হচ্ছে 3 T2 হচ্ছে 6 ওকে 3 আর 6 ধরেছো ওকে আর কেউ করেছো কি ব্যাপার কেউ কথা কেন বলে না নাজিফা সাহেদ করেছো না স্যার করো 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 তাড়াতাড়ি করো
কোন কনফিউশন থাকলে আমাকে বলো। রাকিব বাক্তার স্যার 4.15, কত আসছে? 5.15। না স্যার 4.125। 4.125, সুতরাং দশমিকের পরে এক ঘর মিলেছে, কারণ ইয়ামিনেরটাও 0.77 বাদ দিয়ে দিলে 4.1 আসে। হ্যাঁ কথা ঠিক আছে। দেন লোভনা আক্তার, লোভনা আক্তার কি করেছো? 4.12 স্যার। 4.12, 4.1 মিলতেছে। কি ধরেছো তুমি, T1 আর T2? স্যার 2.5 আর 1.25। এক্সেলেন্ট, ভেরি গুড। লোভনা আক্তার কই, ঘুমাইলে হবে? জাহিদ ইসলাম জয়, জাহিদ ইসলাম, এই যে ম্যাথ যারা করতেছো না তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স আমি দিব না, কারো আগে বলে রাখতেছি, তোমাদের জন্য এই উপায় একটাই আছে, খালি ভদ্র হয়ে বসে থাকলে হবে না। 2.09 2.09 কে বললো? স্যার 4.09। 4.09। সঞ্জিতা কি কি ধরেছো, T1 T2? স্যার প্রথম দুইটা, প্রথম দুইটা ধরেছো, ওকে 4.09 আসছে। সো দ্য পয়েন্ট ইজ, এখানে সবাই বোঝার চেষ্টা করো, আমি T1 আর T2 যে কোনোটাকে ধরি, যে কোনোটা, শুধুমাত্র T1টা ছোট ভ্যালু আর T2টা যদি বড় ভ্যালু হয় তাহলেই কাজ হবে। তুমি স্যার আমি 5.775 ভার্সেস স্যার 4 পয়েন্ট, স্যার 5.775, আমি T1 ধরেছি 0.25 আর T2 ধরেছি 0.50। 0.50, এই দুটো ধরে 5.77 আসলো কি করে? আচ্ছা আমি তাহলে ম্যাথটা দেখাই, আমি যেভাবে করছি আমি একটু দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবো যে হয়তো কোথায় ভুল আসছে। আমাদের দেখো কোয়েশ্চেনটা কি, যেই পেশেন্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া তার তিনটা জিনিস বের করতে হবে। এখন সবচেয়ে সহজটা হচ্ছে তোমার টি হাফ বের করা, এই কারণে আমরা টি হাফ আগে বের করেছি। দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন, ভিডিও বের করতে হবে, কেউ বের করতে হবে, টি হাফও বের করতে হবে, তিনটাই। আমরা আগে টি হাফ দিয়ে শুরু করছি। আমি কিভাবে করছিলাম, এই দেখো T1 T2 C1 C2, তোমরা করছো হচ্ছে যেভাবে, আমিও সেভাবে করেছি। আমি 1 আর 0.5 ধরছি, ধরার পরে 4.1 আওয়ার্স আসছে। এখন হৃদয় তোমার তো বসানো ঠিক থাকার কথা, কিন্তু মেবি হয়তো ক্যালকুলেটর থেকে অ্যান্সার ভুল আসছে, একটু চেক করো তো ক্যালকুলেটরটা। জি স্যার দেখতেছি। হ্যাঁ হ্যাঁ আরেকবার দেখো, অ্যান্সার 4.1 এর আশেপাশে আসবে, সবারই আসবে। অল রাইট, এবার যখন টি হাফ বের করছি, এরপরে কে বের করা, তো পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে একটা, কি করতে হয়, 0.693 কে টি হাফ দিয়ে ভাগ করলেই কাম শেষ, তাই না? 4.1 এর আশেপাশে যে অ্যান্সার আসে সেটা যদি 0.693 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার আসবে 0.17 পার আওয়ার, পার আওয়ার। ওকে সো দ্যাটস হাউ আমরা হচ্ছে টি হাফও বের করলাম, কেও বের করলাম। এবার বাকি আছে কি, ভিডি বের করা, ভিডি। ওকে দেখো কোয়েশ্চেনটা কি ছিল, কোয়েশ্চেন ছিল ভিডি টি হাফ আর কে বের করো, ভিডি কে টি হাফ বের করো। আমরা সবার আগে টি হাফ বের করছি, তারপরে 0.693 বাই টি হাফ দিয়ে কে এর মান বের করেছি, তারপরে ভিডি এর মান বের করবো। এখন এখন ভিডি এর মান বের করার জন্য দেখি তো আমাদের কাছে কি ফর্মুলা আছে, প্রথমে তোমরা ট্রাই করো, না পারলে আমরা নোটস এই যে যা আছে এগুলোর দিকে তাকাবো, অসুবিধা নাই। ভিডি এর ইকুয়েশন কই রে বাবা, ভিডি এর ইকুয়েশন, ওয়্যার ইজ দ্য ইকুয়েশন ফর ভিডি? ওকে এখানে করছিলাম, ও আচ্ছা এই এই হচ্ছে ভিডি এর ইকুয়েশন, ইকুয়েশন ফর ভিডি, দিস ইজ দ্য ইকুয়েশন ফর ভিডি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, নাও দ্য কোয়েশ্চেন ইজ, ভিডি এর এই ইকুয়েশন দিয়ে যদি আমি সলভ করতে যাই, যদি আমি সলভ করতে যাই তাহলে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ লাগবে, খেয়াল করছো কিনা? এরিয়া আন্ডার দ্য কার্ভ কত এখানে? আমার মনে হয় না এরিয়া আন্ডার দ্য কার্ভ দেওয়া আছে ইকুয়েশন। তোমাদের যে পেশেন্টের ইনফরমেশন, তার ইনফরমেশনের মধ্যে এরিয়া আন্ডার দ্য কার্ভ দেওয়া নাই। সো সলভ করব কি করে, আমি করেছি এখানে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ভিডি বের করার আরেকটা ফর্মুলা আমরা অন্য একটা চ্যাপ্টারে পড়েছিলাম, তোমরা একটু লিখে রাখো তো, সবাই একটু লেখো যে ভিডি বের করার জন্য ওয়ান কম্পার্টমেন্ট ওপেন মডেলের ক্ষেত্রে ভিডি বের করার সহজ ফর্মুলা হচ্ছে, ভিডি বের করার সহজ ফর্মুলা হচ্ছে ডিবি বাই সিপি দিয়ে বের করবো, আমি ডিবি ডিভাইডেড বাই সিপি দিয়ে বের করবো। ভিডি বের করার আরেকটা ফর্মুলা তো অবভিয়াসলি আমরা পড়ছি, সেটা হচ্ছে ডি নট বাই কে ইন্টু এরিয়া আন্ডার দ্য কার্ভ, দ্যাটস ভেরি গুড।
বা ডিবি বের করার আরেকটা ফর্মুলা, সরি ভিডি বের করার আরেকটা ফর্মুলা হচ্ছে দিস ওয়ান, দিস ওয়ান। এখন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা কিন্তু ডোজ কে সিপি দিয়ে ভাগ করা যাবে না। ডোজ কে সিপি দিয়ে ভাগ করলে কি বের হবে, যখন আমি ডোজ নিয়েছিলাম সেই মুহূর্তে ভিডি কত ছিল। ভিডি আমাদের বের করতে হয়, ভিডি আমাদের বের করতে হয় যখন তোমার আমাদের বডিতে ড্রাগ ডিস্ট্রিবিউটেড হয়ে গিয়েছে তারপরে, ওকে, তারপরে কোনো একটা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ভিডি এর মান বের করতে হয়। নাও এইবার আমাদের একটা জিনিস একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ঠান্ডা মাথায় কি চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমি এই ফর্মুলা ইউজ করব কি করে। এই ফর্মুলা ইউজ করার জন্য একটু প্রিকশন আছে, এই ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা আছে। সাবধানতা হচ্ছে ডিবি যেন বডিতে ড্রাগ ডিস্ট্রিবিউট হওয়ার পরের কোনো একটা সময়ের জন্য হয়। সবাই একটু সাইড নোট লিখে রাখো, ডিবি যেন কোনো মতে ডোজের সমান না হয়। ওকে, আমি যে মুহূর্তে ডোজ নিয়েছি, ডোজ নিয়েছি সেই মুহূর্তের জন্য না হয়, কোন মুহূর্তের হবে, যেই মুহূর্তে যেই সময়ে বডিতে ড্রাগ ডিস্ট্রিবিউট হয়েছে তারপরে কোনো একটা সময়, এবং যেই সময়ের আমি বডিতে ড্রাগের পরিমাণ বের করব ঠিক ওই সময়ের প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন আমার জানা লাগবে। যেই মুহূর্তে আমি ডিবি ইউজ করতেছি, ধরা যাক এক ঘন্টা পরে বডিতে ড্রাগের পরিমাণ মাপলাম, একটা ডোজ নিয়েছি, ডোজ নেওয়ার এক ঘন্টা পরে বডিতে ড্রাগের পরিমাণ মেপেছি আমি, ওই মুহূর্তেরই আমার সিপি জানতে হবে, ওই মুহূর্তের প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন জানতে হবে। মানে এক ঘন্টা পরে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন এবং বডিতে ড্রাগের পরিমাণ যদি আমি জানি একই সময়ে, এই দুটোকে ভাগ করলে ভিডি পাওয়া যাবে। আবার দুই ঘন্টা পরে আমি নিতে চাই, সেটাও করতে পারবো, দুই ঘন্টা পরে না, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু দুই ঘন্টা পরের ডিবি এবং দুই ঘন্টা পরের সিপি বের করতে হবে। তার মানে একই টাইমের ডিবি এবং সিপি যদি আমি জানি, তাহলে তুমি ধরো ডিবি মেপেছো ডোজ গ্রহণের পাঁচ ঘন্টা পরে, আর সিপি বের করছো ডোজ গ্রহণের এক ঘন্টা পরে। পাঁচ ঘন্টা পরের ডিবি আর এক ঘন্টা পরে মাপা সিপি, এই দুটো দিয়ে ভাগ করছো, জীবনে অ্যান্সার বের করতে পারবা না, অ্যান্সার ভুল আসবে। সো একই সময়ে ডিবি এবং সিপি মাপতে হবে, এবং এই দুটো দিয়ে ভাগ করলে ভিডি পাওয়া যাবে। নাও দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ, এই যে ভিডি বের করা এটা ঝামেলা কর, দ্যাট ইজ ওয়াই আমরা আগে টি হাফ আর কে বের করে নিয়েছি। নাও ডিবি বলতে কি বোঝায়, যে কোনো সময়ে কোনো একটা সময়ে বডিতে ড্রাগের পরিমাণ কত, আমি ড্রাগ গ্রহণ করেছি, অ্যাডমিনিস্টার করেছি, তারপরে কিছুটা সময় পার হয়েছে, এই যে নির্দিষ্ট সময় তারপরে বডিতে ড্রাগের পরিমাণ কত, বের করার টেকনিককে বলা হয় হচ্ছে ডিবি, বা এই যে রাশিটা সেটাকে বলা হয় ডিবি। এখন ডিবি বের করার জন্য আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে ডোজকে ই টু দি পাওয়ার মাইনাস কেটি দিয়ে গুণ করা লাগে। এবার আমাদের কাছে দেখো এই পেশেন্টের, ফিমেল পেশেন্টের এক গাদা তথ্য দেওয়া আছে, অনেক তথ্য দেওয়া আছে, যে কোনো একটা ইউজ করো, যে কোনো একটা টাইম ইউজ করে সবাই একটু ডিবি বের করার চেষ্টা করো। সো সবাই লেখো ডিবি সমান সমান ডি নট, ফর্মুলাটা দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবা, সবাই লেখো ডিবি সমান সমান ডি নট ই টু দি পাওয়ার, বা ডিবি নট লিখতে পারো, ইকুয়েশন নাম্বার থ্রিটা সবাই লেখো তো, ডিবি সমান সমান ডিবি নট ই টু দি পাওয়ার মাইনাস কে টি, নিজেরা না করলে কিছুই মাথায় থাকবে না, ডিবি সমান সমান ডিবি নট ই টু দি পাওয়ার মাইনাস কে টি, ফর্মুলা লিখে ফেলো। পেশেন্টের জন্য ডোজ কত আরেকবার মনে করায় দাও তো আমাকে, আমরা ওই ফিমেল পেশেন্টের ক্ষেত্রেই আছি, ডোজ কত বলেছিলাম, কারণ একটু আগে, একটু আগে আমরা দেখো 0.17 বের করে আসছি, কে এর মান 0.17 আমি বের করে এসেছি, ওকে 0.17 আমি বের করে এসেছি, তো এটা বসিয়ে দাও, তাহলে কে এর জায়গায় 0.17 বসিয়ে দিলাম। এবার টি এর মান, টি এর মান সবার নিজস্ব চয়েস, যার যেটা চয়েস হয় সেটা বসাও। দেখো তিন ঘন্টা পরে সিপি এর মান দেওয়া আছে, তো তুমি যে কোনো একটা তিন ঘন্টা পরে ডিবি এর মান বের করতে পারলে এটা দিয়ে ভাগ করলে অ্যান্সার বের হয়ে যাবে, অথবা এক ঘন্টা পরে বের করতে পারো, বা ছয় ঘন্টা পরে বের করতে পারো, যেটাই বের করো না কেন, যে কোনো একটা সময় ডিবি বের করো, যে কোনো একটা সময় ডিবি বের করো,
যার যেটা চয়েস সবাই বের করে আমাকে বলবা যে ভ্যালু গুলো কত আসছে। এবং এইবার কিন্তু অ্যান্সার প্রত্যেকের ভিন্ন ভিন্ন আসবে, ভয় পাওয়ার কিছু নেই, অ্যান্সার সবার ভিন্ন ভিন্ন আসবে। হৃদয় ভৌমিককে আগের অ্যান্সারটা সেম ই আসছিল, ঠিক আসছিল, 4.1 আসছিল নাকি করো নাই? না স্যার ঠিক আছে স্যার, 4.2 সামথিং আর স্যার কি। এবার এটা করো হৃদয়, সবাই করো, ডিবি সমান ডিবি নট ই টু দি পাওয়ার মাইনাস কে টি, ডিবি নটের জায়গায় 300 বসাবো, ই টু দি পাওয়ার মাইনাস কে টি এর জায়গায় কে এর জায়গায় 0.17 বসাবো, এটার জায়গায় 300, কে এর জায়গায় 0.17, আর টি এর জায়গায় কি বসাবো আমাদের চয়েস, সেটা আমাদের চয়েস কি এই টেবিল থেকে যে কোনো একটা আওয়ার বসাও, 1, 3, 6 যে কোনো একটা কিছু বসাও। 180.15 টি এর মান কত ইউজ করেছো? 3 টি ইউজ করে 180.15। ওকে আচ্ছা ইয়ামিন, তাহলে আমাকে বলো তো এই যে আমরা যে 180.15 বসালাম এইটাকে যদি ডিবি বাই সিপি দিয়ে ফর্মুলায় নিয়ে যাই, তুমি হচ্ছে 3 বসিয়েছো তাই না, সো তৃতীয় ঘন্টা পরে ডিবি এর মান তুমি পেয়েছো 180.15, আর সিপি এর দেখো মান আছে 5.15, এই যে ডিবি এর মানকে সিপি এর মান দিয়ে ভাগ করে দাও, ডিবি এর মানকে সিপি এর মান দিয়ে ভাগ করে দাও, এই যে এরকম করে ডিবি বাই সিপি বের করো সবাই, আমারটার দিকে তাকায় না, আমারটা অ্যান্সার অন্য আসবে, ডিবি বাই সিপি ফর্মুলায় বসিয়ে দাও। সবাই ইয়ামিনটার দিকে খেয়াল করো, ইয়ামিন যেটা করেছে সবাই নিজেরটা বাদ দিয়ে এদিকে দেখো, ইয়ামিন তৃতীয় ঘন্টার জন্য অ্যান্সার বের করেছে ডিবি এর মান 180.15, এই যে মানটা এইটাকে সে তৃতীয় ঘন্টা শেষে যে সিপি পাওয়া গিয়েছে, ডিবি কে সিপি দিয়ে তো ভাগ করবে অবশ্যই, কিন্তু তৃতীয় ঘন্টা শেষে যে ডিবি সেটাকে তৃতীয় ঘন্টা শেষে যে সিপি পাওয়া যায় সেটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে অ্যান্সার কত আসে ইয়ামিন? 180.15 কে 5.15 দিয়ে ভাগ করো কত আসে দেখো। আর কেউ কি অ্যান্সার বের করেছো ডিবি এর মান? 0.5 দিয়ে করলে 275 আসে, 0.5 দিয়ে করলে আসে হচ্ছে 275। সো লামিয়া বলো কোনটা দিয়ে ভাগ করবা তুমি তাহলে ডিবি কে, কোন সংখ্যা দিয়ে ভাগ করবা এবার? 7.87 দিয়ে ভাগ করবা তাই না? সো সহজ কথা আমরা যে 35 আসছে, ওকে কত আসছে? 35 জি স্যার, 35 আসছে, 35 আসছে, ওকে। তো সহজ কথা যেই সময়ের ডিবি বের করবো আমার যে কোনো চয়েস সেই সময়ের সিপি দিয়ে ভাগ করে দিব, কাম সেট। আমি যেমন প্রথম এক ঘন্টা শেষে বের করছিলাম 252, সেটাকে বের করেছি হচ্ছে সেটাকে ভাগ করেছি হচ্ছে তোমার 7.23 দিয়ে, অবভিয়াসলি তাই করবো আমি, কারণ দেখো 7.23 ছিল প্রথম ঘন্টা শেষে। তো ভাগ করলে আমার অ্যান্সার আসছে হচ্ছে আমারটা প্রথমে আসছিল মিলিলিটারে 34.854 বা 34.9 লিটার, লিটারে নিলে অ্যান্সার আসবে 35, সো অলমোস্ট রাউন্ড ফিগার করলে 35 লিটার আসবে, তোমাদেরটাও আসছে আমারটাও সেমই আসবে। ওকে সো দ্যাটস হাউ উই সলভ আওয়ার প্রবলেম, এভাবে হচ্ছে আমাদের সমস্যা সমাধান। সো গ্রেট, দ্যাটস দি অ্যান্সার ফর ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এবং দেখতেই পাচ্ছ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আমাদের হিউম্যান বডির ব্লাডের ভলিউম যে 5 তার চেয়ে 7 গুণ বেশি আসছে, 7 গুণ বেশি এসেছে। এবং আমরা আগেই বলছি যে ভিডি এর মান নর্মাল ব্লাড ভলিউম থেকে অনেক বেশি আসে। সো আমরা 2 নম্বর প্রবলেমের এর সলিউশন করতে গিয়ে এতক্ষণ টাইম পার করলাম, ডাজেন্ট ম্যাটার, আমরা ইতিমধ্যে চ্যাপ্টারে সব ম্যাথ শিখে গেছি আসলে এই দুইটা প্রবলেম দিয়ে। তারপরের প্রবলেমে যাই, আমরা সেম পেশেন্টের ক্ষেত্রে, ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আছি যার বিশাল লম্বা ডাটা আমাদের কাছে দেওয়া আছে এবং তার ডোজের মান বলা আছে 300 মিলিগ্রাম। নাও এই ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আরো কিছু কথাবার্তা বলছে, দেখি কি বলেছে। বলেছে আমরা যে ফিমেল পেশেন্টকে যে ড্রাগ দেওয়া হয়েছে সেই ড্রাগটা 2 মাইক্রোগ্রাম পার এমএল এর চেয়ে নিচের কনসেন্ট্রেশনে কাজ করে না, বডিতে কাজ করে না, 2 এর চেয়ে বেশি হলে কাজ করে, 2 এর চেয়ে কম হলে কাজ করে না। নাও নাও একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, আচ্ছা যে মিনিমাম কনসেন্ট্রেশনের চেয়ে উপরে না গেলে একটা ড্রাগ কাজ করে না, সেই কনসেন্ট্রেশনটাকে যেন কি বলা হয় টেকনিক্যাল টার্মে, ফার্মাকোলজিতে একটা সুন্দর নামে ডাকা হয় এটাকে, যে মিনিমাম কনসেন্ট্রেশন, ইফেক্টিভ কনসেন্ট্রেশন, মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন, যেই কনসেন্ট্রেশনের নিচে থাকলে, যেই কনসেন্ট্রেশনের কম থাকলে কোনো একটা ড্রাগ
আমাদের বডিতে কাজ করে না তাকে বলে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন। সো এই পেশেন্টের ক্ষেত্রে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন হচ্ছে 2 μg/mL। এর ফজিলতটা কি? ফজিলত হচ্ছে এর সে কম যদি কনসেন্ট্রেশন থাকে ব্লাডে, তার ব্লাডে যদি প্লাজমা কনসেন্ট্রেশন, ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন 2 এর চেয়ে কম হয় তাহলে সেটা কাজ করবে না। এবার আমার কথা সবাই ভালো মতো বুঝার চেষ্টা করো, আমি তোমাদের একটা ছবি দেখাই তাহলে বুঝতে পারবা। ছবি দেখানোর জন্য আমাকে আর একটা ট্যাব খুলতে হবে, আমি তোমাদের একটু এক স্টেপ ব্যাক নিয়ে যাচ্ছি, আমাকে সবাই একটু হেল্প করবা তাহলে উই ক্যান ওকে। সো উই হ্যাভ গট দা পিকচার, একটু সবাই মনোযোগ সহকারে দেখো তো। একটা ড্রাগ এর ডিউরেশন অফ অ্যাকশন বলতে বোঝায়, একটা ড্রাগ প্রথমে তার কনসেন্ট্রেশন থাকে, প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন থাকে আন্ডা মানে জিরো, এই জিরো থেকে আস্তে 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 সবুজ লাইনটা উপরে ওঠে, উঠে যখন প্রথমবার এমইসি কে টাচ করে, এই টাচ করা মাত্রই তার কনসেন্ট্রেশন, আমি আরো জুম করি তাহলে ভালো হবে, টাচ করা মাত্রই সে বডিতে অ্যাক্টিভিটি দেখানো শুরু করে। আমার মাউস গেল তো, এই তো কি ব্যাপার দেখা যায় না কেন যন্ত্রণা মনে হয় নেটের আবার ঝামেলা হয়েছে। আচ্ছা, সো এমইসি কে প্রথমবার যখন টাচ করে আমাদের সিপি বনাম টি এর রেখা, তখন সে অ্যাক্টিভিটি দেখায়। এবার সে কি করে, এমইসি লাইনকে ক্রস করে সোজা উপরে উঠতে থাকে, এক সময় সিম্যাক্সে পৌঁছায়, এবার সিম্যাক্সে পৌঁছানোর পরে আস্তে আস্তে আবার নিচের দিকে নামে, নিচের দিকে নামতে নামতে এক সময় সে এমইসি কে টাচ করে নিচে নেমে চলে আসে। এই যে এমইসি কে প্রথমবার টাচ করে উপরে উঠলো, তারপরে দ্বিতীয়বার টাচ করে নিচে নেমে সে এলিমিনেট হয়ে গেল, প্রথমবার টাচ করা থেকে দ্বিতীয়বার টাচ করা এইটুকুর মাঝখানে সময়কে বলে কি বলে বলতো? এমইসি লাইনকে প্রথমবার টাচ করা, হ্যাঁ এটাকে বলে হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন। ঠিক আছে, এতক্ষণ ধরে বডিতে সে কাজ করেছে তাই না, নাকি ভুল বললাম? দেখো একটা গ্রাফ, প্রথমে এমইসি কে টাচ করলো, সোজা উপরে উঠলো, পিক কনসেন্ট্রেশনে গেল, যাওয়ার পর আবার নিচের দিকে নামতে 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 এমইসি কে টাচ করে নিচে নেমে গেল। আমরা জানি এই গ্রাফটা, এই যে সবুজ রেখাটা, এই গ্রাফটা যতক্ষণ ধরে এমইসি এর উপরে থাকে ততক্ষণ পর্যন্ত যে সময়ের দূরত্ব, এই দেখো এইখান থেকে স্টার্ট করে এই যে এই পর্যন্ত টাইম, এইটাকে বলে হচ্ছে, এটাকে কি বলে? ডিউরেশন অফ অ্যাকশন। এইটাকে বলে ডিউরেশন অফ অ্যাকশন, প্রয়োজনে দরকার হলে একে নাও ডিউরেশন অফ অ্যাকশন বলে। তার মানে এতক্ষণ ধরে বডিতে সে কাজ করছে, তুমি বলবা স্যার তাহলে এর আগে পরে কি হলো, এই যে নিচে নেমে গেল অথবা এই যে আস্তে আস্তে উপরে উঠতেছিল, এইটুকু সময় এটুকুর কি হবে? এইগুলোর কোনোটাই এই টাইমটুকুতে বডিতে ড্রাগ অ্যাক্টিভিটি দেখায় না। বডিতে ড্রাগ থাকা আর বডিতে ড্রাগ অ্যাক্টিভিটি দেখানো এক কথা না। আমি বডিতে একটা ড্রাগ যদি খাই, খাওয়ার পর থেকে বাকি জীবন ধরে আমার বডিতে ওই ড্রাগ থেকে যাবে, কিছু না কিছু পরিমাণে ড্রাগ আমার বডিতে সবসময় থাকবে, কিন্তু সে কি অ্যাক্টিভিটি দেখায়? দ্য অ্যানসার ইজ নো। কতক্ষণ অ্যাক্টিভিটি দেখায়? যতক্ষণ সে এমইসি কে প্রথমবার টাচ করে উপরে ওঠে এবং এই লাইনের উপরেই থাকে, মানে সহজ কথা যতক্ষণ ধরে একটা ড্রাগের সিপি বনাম টি এর কার্ভ এমইসি লাইনের উপরে অবস্থান করে ততক্ষণ সময়কে বলে ডিউরেশন অফ অ্যাকশন। এখন আমাদের এই যে পেশেন্ট, এই পেশেন্টের ক্ষেত্রে এই এমইসি এর ভ্যালু হচ্ছে 2 μg/mL, এতটুকু 2। সো যতক্ষণে যতক্ষণ আমরা জানি প্রথমে সে যখন ড্রাগ খাবে, ড্রাগ খাওয়ার পরে তার 2 μg/mL কনসেন্ট্রেশনে আসতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা সেই সময়টা বের করব, তারপরে দেখব যে কখন তার প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন আবার 2 μg/mL থেকে কমে নিচে নেমে আসে। ধরা যাক যে প্রথমবার তার এমইসি কে টাচ করতে লাগে 15 মিনিট, আর দ্বিতীয়বার এমএসি, এই যে এমএসি রেখাটা, এটা উপরে উঠে নিচে নেমে এমইসি কে ক্রস করে বের হয়ে যেতে বা নিচে নেমে আসতে সময় লাগে 5 ঘন্টা। সো 5 ঘন্টা - 15 মিনিট কত হয়? তাহলে সাম 4 hours and 45 minutes হবে। তার মানে আমি বুঝবো যে এই 4 ঘন্টা 45 মিনিট ধরে আমাদের ড্রাগটা এমইসি এর উপরে অবস্থান করছিল, আর তার মানে সে 4 ঘন্টা 45 ধরে তার অ্যাক্টিভিটি দেখাচ্ছিল, বাকি আগের 15 মিনিট, তারপরে 5 ঘন্টার পরের বাকি জীবন সে কাজ করবে না, বডিতে থাকবে কিন্তু কাজ করবে না। তার মানে আমাদের এখানে
কাজ একটু জটিল আছে এটা তোমাদের আমি করতে দিব না এটা আমি নিজে করে দেখাচ্ছি ওকে নাও হোয়াট উই হ্যাভ টু ডু হিয়ার ইজ কোয়াইট আ বিট একটু তোমাদের ক্যাপচার করতে হবে আগে আমাকে সবাই বলো যে আমি যে কথাগুলো বললাম এখানে সেইগুলো মাথায় ঢুকলো কিনা এগুলো মাথায় না ঢুকলে কিন্তু ম্যাথ আন্দাজে সলভ করে লাভ নেই আমার কথাবার্তা গুলো কি মাথায় ঢুকেছে কারো প্রবলেম থাকলে বলো তো বাবা অনলাইনে এগুলোতে কি হার্ড একটা হোয়াইট বোর্ড থাকলে কাজের কাজ দিত দেখ তো যেটা আমি বলতেছিলাম যে আমাদের বডিতে ড্রাগ খাওয়ার সাথে সাথেই একটা ড্রাগ অ্যাক্টিভিটি দেখায় না একটা নির্দিষ্ট সময় পরে সে অ্যাক্টিভিটি দেখায় এই সময়টুকু কতটুকু তাকে বলে অনসেট অফ অ্যাকশন এই যে সময়টা আমি যদি গ্রাফের দিকে তাকাই তাহলে ড্রাগের কনসেন্ট্রেশন জিরো থেকে স্টার্ট করে এই যে উপর দিকে উঠে প্রথমবার এমএসি কে টাচ করলো এই যে টাচ করতে যতক্ষণ সময় লাগে যেমন দেখবা প্যারাসিটামল খাওয়ার 40 মিনিট 30 থেকে 40 মিনিট পরে কাজ দেখানো শুরু করে এইটাই হচ্ছে সেই টাইম যতক্ষণে সে এমএসি কে টাচ করে এমএসি কে প্রথমবার টাচ করার পরে সে অ্যাক্টিভিটি দেখানো শুরু করে অ্যাক্টিভিটি দেখাচ্ছে 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 দেখাতে দেখাতে দেখবা যে তুমি ড্রাগ খাওয়ার 6 ঘন্টা পরে 6.5 ঘন্টা পরে গিয়ে সে আর অ্যাক্টিভিটি দেখাচ্ছে না এবার সে তার অ্যাক্টিভিটি বন্ধ করে দিছে এই যে প্রথম আধা ঘন্টা মাইনাস 6.5 ঘন্টা কতটুকু মোট 6 ঘন্টা ধরে সে তার অ্যাক্টিভিটি দেখাচ্ছে 6.5 ঘন্টা থেকে 30 মিনিট আমি বাদ দিয়ে দিলাম কত হবে তাহলে মোট 6 ঘন্টা সে অ্যাক্টিভিটি দেখিয়েছে প্রথম 30 মিনিট দেখায়নি আবার আলটিমেটলি 6.5 ঘন্টা পর্যন্ত দেখিয়েছে তো 6.5 ঘন্টা থেকে 30 মিনিট বাদ দিয়ে দিলাম 6 ঘন্টা মতো সে তার অ্যাক্টিভিটি দেখায় তার মানে 6 ঘন্টা সে এমইসি এর উপরে অবস্থান করে নাও আমাদের এটাই খুঁজে বের করতে হবে যে আমাদের যে পেশেন্ট এই পেশেন্টের ক্ষেত্রে এমইসি এর মানটা হচ্ছে 2 মাইক্রোগ্রাম পার এমএল তাহলে আমি কিভাবে করছি একটু খেয়াল করো আমি প্রথমেই যে পেশেন্ট আছে সেই পেশেন্টের ক্ষেত্রে আমি যেহেতু ইন্ট্রাভেনাস ইনজেকশন নিয়েছি একটা মজার ব্যাপার হচ্ছে আচ্ছা আমি এতক্ষণ ধরে অনেক কষ্ট করলাম কিন্তু ইন্ট্রাভেনাস ইনজেকশনের ক্ষেত্রে তো আসলে এই অংশটা থাকে না এই তোমার বাম সাইডের অংশটা থাকে না দেখো পিক কনসেন্ট্রেশনের বামে যেটা আছে এটা ইন্ট্রাভেনাস ইনজেকশনের ক্ষেত্রে থাকবে না খুব শুধুমাত্র ডান সাইডে নিচের দিকে নামবে সে শুধুমাত্র নিচের দিকে নামবে কেন কারণ হচ্ছে অ্যাবজর্পশন পার্টটা থাকে না সো এইখানে পিক কনসেন্ট্রেশন ইতোমধ্যেই আছে আমি শুধু শুধু ওরাল পার্টটা বুঝাইলাম যাক ওরাল পার্টটা বোঝানো যে বৃথা গেছে তা না সামনে কাজে লাগবে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে তার কতক্ষণ সময় লাগে এই পর্যন্ত নামতে আমি সেইটুকু মেজার করব আর তার মাঝখানে সময়টুকু মেজার করব তাহলে কাজ হয়ে গেছে যেহেতু ইন্ট্রাভেনাস বোলাস ডোজ কাজেই এর ক্ষেত্রে বাম সাইডের টুকু অ্যাবজর্পশন পার্টটা আমাদের হিসাবই করা লাগতেছে না সো আরো সহজ কাজ আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত সে অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ অবস্থায় থাকে এইটার সময়ের দূরত্ব আমি বের করব সময়ের দূরত্ব বের করলেই পেয়ে যাব ডিউরেশন অফ অ্যাকশন সো আমার কাছে বলাই আছে যে ডোজের মান 300 আমি ইতোমধ্যে জানি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 35 লিটার বা আমি লিখছি 34.9 লিটার তাহলে সিপি নট মানে শুরুতে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন কত দেখো অ্যান্সার আসছে ডোজ বাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ডোজ বাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন করলেই আমার শুরুতে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন পেয়ে গেছি তার মানে এই গ্রাফ অনুযায়ী 8.6 হচ্ছে পিক কনসেন্ট্রেশন যেহেতু এটা ইন্ট্রাভেনাস বোলাস ডোজ কাজে এই ক্ষেত্রে অ্যাবজর্পশন নাই শুরুতেই আমি পেয়ে যাব পিক কনসেন্ট্রেশন 8.6 এবার আমার খুঁজে বের করতে হবে 8.6 থেকে নামতে নামতে 2 তে নামতে তার কতক্ষণ সময় লাগে তো আমি যেটা করব এই ক্ষেত্রে সেটা হচ্ছে আমি জানি যে সিপি এই ক্ষেত্রে হচ্ছে 2 সিপি 2 কেন কারণ আমি মেজার করতে চাই যে আলটিমেটলি সিপি তে নামতে কতক্ষণ টাইম লাগে তা তাহলে আমি সিপি নটের মান 8.6 সিপি এর মান 2 বসিয়ে সিপি এর মান বসাবো 2 আর সিপি নটের মান বসাবো 8.6 বসিয়ে আমাদের যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনের টি এর ভ্যালু বের করব আমি ইকুয়েশনটাকে ভালো মতো রিঅ্যারেঞ্জ করছি দেখো সবাই একটু তোমরা একটু পেন পেপার নিয়ে এই অংশটা লিখবা সবাই এই যে এই এতটুকু এতটুকু পার্ট লিখবা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আপাতত এতটুকু পার্ট লিখবা লিখে শেষ করো আগে তারপর আমাকে কোয়েশ্চেন করো যে কিছু মানে ঝামেলা আছে কিনা তো সিপি নটের মান হচ্ছে 8.6 সিপি এর মান 2 কে এর মান 0.17 যেটা আমরা ইতোমধ্যে আগেই বের করছি 0.17 আমি যদি সবগুলো ভ্যালু এখন ইনপুট দেই ইনপুট দিলে T
টিয়ার ভ্যালু বের হবে কিন্তু টিয়ার ভ্যালু বের করার আগে আমাদের একটু রিঅ্যারেঞ্জ করতে হবে আমি সেই উদ্দেশ্যে কিছুটা রিঅ্যারেঞ্জমেন্ট করেছি সবাই দেখো রিঅ্যারেঞ্জমেন্টটায় কোনো ঝামেলা আছে কিনা কয়টা লিখে শেষ করো আমাদের কাজ তাহলে কি টি এর ভ্যালু বের করা এই সবগুলো ভ্যালু কে এর ভ্যালু সিপি নট এর ভ্যালু সিপি এর ভ্যালু যদি ইনপুট দিই আমরা ইনপুট দেওয়ার পরে দ্য অ্যানসার শুড বি 8.58 আওয়ার্স এর মানেটা কি এর মানে হচ্ছে এর মানে হলো যে টোটাল আমাদের যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল 8.6 সেইখান থেকে কনসেন্ট্রেশন 2 পর্যন্ত নেমে আসতে তার 8.5 আওয়ার 8.6 ঘন্টা আমি লিখছি 8.58 আওয়ার্স 8.6 আসতে পারে তোমাদের সেম কথাই সাড়ে আট ঘন্টা যেটা আচ্ছা এই দুটা সেমই মান আসে না দেখ 8.6 ঘন্টা সময় লাগে তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশনে নেমে আসতে তার মানে এত ঘন্টা ধরে সে কাজ করে বডিতে সে কাজ করে কতক্ষণ এই নির্দিষ্ট সময়টুকু এই 8.58 আওয়ার্স পরিমাণ সময় সে বডিতে অ্যাক্টিভিটি দেখায় বা অন্য কথায় তার ডিউরেশন অফ অ্যাকশন এত হবে কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো কারণ কনফিউশন নিয়ে বাসায় গেলে আর এগুলো পারবা না এক্সামে কোশ্চেন আসলে আর পারবা না ওকে কনফিউশন নাই নাও টোটাল প্রসেসটা আরেকবার রিপিট করি তাহলে প্রথমে সিপি নট বের করবে এটা যেহেতু ইন্ট্রাভেনাস বোলাস ডোজিং কাজে এই ক্ষেত্রে আমাদের বাম পাশ নিয়ে চিন্তা করার দরকার নেই এখানে ইতোমধ্যে ড্রাগ অ্যাবজর্বড অবস্থায় থাকবে তো আমি শুরুতে চিন্তা করব এটা নিয়ে এটা বের করার উপায় কি বডিতে ড্রাগের পরিমাণকে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব অ্যান্সার পেয়েছি 8.6 এবার আমি চিন্তা করব 8.6 থেকে নামতে নামতে তার কতক্ষণে সে 2 তে আসবে এতটুকু আসতে সময় কতটুকু লাগবে সেটা বের করব সেটা বের করার টেকনিক কি আমরা জানি যে সিপি আর সিপি নটের মান জানলে আমি সিপি আর সিপি নটের মান জানি 8.6 সিপি এর মান জানি আমি 2 এই দুইটার মান জানলে ইজিলি আমরা টি বের করতে পারি সো ফর্মুলা ইউজ করব ফর্মুলা ইউজ করে আমি কে এর মান আগেই জানি কে এর মানও বসিয়ে দিব সিপি সিপি নটের মান বসাবো অ্যান্সার আসবে 8.6 আওয়ার্স তার মানে এই সময়টুকু হচ্ছে সে অ্যাক্টিভিটি দেখায় বা এই টাইমটাকে বলা হয় ডিউরেশন অফ অ্যাকশন ওকে ফাইনালি আমরা আমরা 2 নাম্বার প্রবলেমটাই সলভ করে শেষ করে দেব সিআরডি সলভ করে শেষ করে দিচ্ছি ওকে নাও দিস ওয়ান ইজ দি মোস্ট কমপ্লিকেটেড ওয়ান সবাই মাথা একটু পরিষ্কার রাখো মাথা একটু ঝাঁকি দাও ঝাঁকি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ই করো মাথা মাথা ঠান্ডা পানি দিয়ে মাথা ঠান্ডা করো এই দিকে দেখো এই প্রবলেমটা এটা চিন্তার ব্যাপার আছে এছাড়া তেমন কিছুই না এইখানে এইখানে এই প্রবলেমটা আমরা বায়োফার্মাসিউটিক্স ওয়ানে করে আসছি কিভাবে করতে হয় দেখো কোয়েশ্চেন বলছে যে হাউ লং উড ইট টেক ফর 99.9% অফ দিস ড্রাগ টু বি এলিমিনেটেড 99.9% ড্রাগ বডি থেকে এলিমিনেট হতে কতটুকু সময় প্রয়োজন হবে এখন এইটা আমরা বায়োফার্মাসিউটিক্স ওয়ানে করেছি আমি জাস্ট তোমাদের দেখাই কিভাবে করতে হয় এইটা কিন্তু এই চ্যাপ্টারের আরো একটা ফর্মুলা টি সমান 1/k লন সিপি নট বাই সিপি এটা হচ্ছে এই চ্যাপ্টারের আরো একটা ফর্মুলা সবাই একটু লিখে রাখো এই ফর্মুলাটা পরিচিত ফর্মুলা এটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ফর্মুলা এটা শুধু বায়োফার্মার ফর্মুলা না এটা ফিজিক্যাল ফার্মেসিতে আমরা পড়ে এসেছি ফিজিক্যাল ফার্মেসিতে আমরা এটা পড়ে এসেছি দিস ওয়ান ইজ আনাদার ফর্মুলা যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা দিয়ে কাজ করা যায় সো এটা ডিরেক্টলি বসিয়ে দিলাম সি প্রবলেমটা বলেছে 99.9% বডি থেকে বের হয়ে যাবে সিপি নট মানে কি শুরুতে বডিতে প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন কত সিপি মানে কি নির্দিষ্ট সময় পরে বডিতে ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন কত এখন একটা কথা একটু বুঝো একটা কথা একটু বোঝার চেষ্টা করো 99.9% বের হয়ে গেছে তাহলে বেঁচে আছে কতটুকু 0.001 পরিমাণে বেঁচে আছে আমি সিপি নট কে ধরলাম এক্স
সিপি নটের মানে এক্স এর 99.9% যদি বের হয়ে যায় বডি থেকে তাহলে অবশিষ্ট থাকে 0.01x। দেখো তো এই ফর্মুলাটা এখন পরিচিত লাগতে পারে তোমাদের কাছে। আমরা বায়োফার্মাসিউটিক্স 1 এর প্রথম যে প্রবলেমটা সলভ করছিলাম এটা ছিল এরকম একটা প্রবলেম ছিল। তো যাই হোক এইখানে সিপি মানে হচ্ছে কতটুকু বডিতে অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে 0.001x, বের হয়ে গিয়েছে 0.999x বের হয়ে গিয়েছে। সো আমি সিপি নটের মান এক্স বসাবো আর সিপি এর মান 0.001x বসাবো, বসালে টি এর ভ্যালু আসবে 40.6 আওয়ার। আমি কে এর ভ্যালু ইতিমধ্যে জানি 0.17, বসালে সুন্দর মতো আমি জাস্ট এই ক্যালকুলেশন করব, করলে 40.6 আওয়ার 40.5 ঘন্টা মতো সময় আসবে। কিভাবে করলাম সেটা হচ্ছে কিছুই না, সিপি নটের জায়গায় আমি 1 ও বসাতে পারো, কেউ যদি চাও 1 লেখো আর 0.001 লেখো তাহলে হবে। আমি এক্স আর 0.001x লিখেছি, একই কথা আর কি প্রস্তুত হচ্ছে যে এখানে কতটুকু অবশিষ্ট থাকবে তাকে বলে সিপি, আর শুরুতে কত ছিল সেটাকে বলে সিপি নট। তোমরা 1 লিখতে পারো আর সিপি এর মান 0.001 লিখতে পারো, স্টিল অ্যান্সার সেম আসবে। তো এই হচ্ছে আমাদের টেকনিক এই ক্ষেত্রে। শুধুমাত্র 99.9% কিন্তু হবে না, আমি তোমাদের একটু পুরো ম্যাথটা দেখাই। তোমাদের জন্য একটা টাস্ক আছে এখানে, টাস্কটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে এই সেম কোয়েশ্চেন, হাউ লং উড ইট টেক ফর 95% দেওয়া আছে। তোমরা 95% এর জন্য এখন সলভ করবা, হাতে আর কতক্ষণ আছে? 12 মিনিট সময়। সুন্দর স্যার, আমাদের 11:20 একটা কুইজ আছে। 11:20 কুইজ আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করো, নেক্সট দিন আবার এখান থেকে কন্টিনিউ করি, ঠিক আছে? আজকে এই পর্যন্ত শেষ করি, আরেকটা দিন টাইম দিন ম্যাথের পিছনে। ম্যাথে টাইম ইনভেস্ট করলে পারবা অ্যাকচুয়ালি, কারণ এক্সামে সমানে ম্যাথ আছে। তাহলে আমরা যে যেখানে বুঝো নাই সেটা থেকে নেক্সট দিন শুরু করবো, আজকে।